ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ। আজকে আমরা শুরু করতে চলেছি ভয়েস চেঞ্জের আরো একটি নতুন চ্যাপ্টার। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আমরা দেখে নেব এই ক্লাসটি, চলো শুরু করা যাক। আমরা জানি ধরন অনুযায়ী একটি সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা যায়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি। তো আমরা যে আগের ভিডিওগুলো ভয়েস চেঞ্জের দেখেছি, সেখানে দেখেছি শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের টেন্স ওয়াইজ কিছু রুলস এবং ব্যতিক্রমী কিছু রুলস, কনস্ট্রাকশনের রুলস নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমি শুরু করতে চলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক, অর্থাৎ যেখানে অবশ্যই একটি জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে দেখতে পাই, একটা হচ্ছে ডাব্লুএইচ বিহীন আর একটা হচ্ছে ডাব্লুএইচ যুক্ত। অর্থাৎ যে বাক্যগুলোর ক্ষেত্রে ডাব্লুএইচ থাকে, অর্থাৎ হোয়াই, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, এই সমস্ত ডাব্লুএইচ শব্দগুলি দিয়ে শুরু হবে বাক্য, এবং সেই ক্ষেত্রে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যান্সার হবে একটা নির্দিষ্ট সেন্টেন্স বা নির্দিষ্ট ওয়ার্ড। আর যে সমস্ত ইন্টারোগেটিভ বাক্যগুলির মধ্যে এইরকম ডাব্লুএইচ ওয়ার্ড থাকে না, ডিরেক্ট কোশ্চেন তৈরি করা হয়, আমরা দেখেছি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ট্রান্সফরমেশন আগের ভিডিওতে আমার রয়েছে, তো সেইখানে আমরা দেখেছি যে ডাব্লুএইচ ছাড়াও কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এই ডাব্লুএইচ বিহীন ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলোর ক্ষেত্রে কিন্তু উত্তর হবে হ্যাঁ অথবা না, কোনো সেন্টেন্স বা ওয়ার্ড অ্যান্সার হবে না। তো এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যাপার স্যাপার, ডাব্লুএইচ বিহীন, ডাব্লুএইচ যুক্ত। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব ডাব্লুএইচ বিহীন যে সমস্ত সেন্টেন্স গুলো রয়েছে তাদের ভয়েস চেঞ্জ। তো এই ভয়েস চেঞ্জের নিয়ম একই ভয়েস চেঞ্জের নিয়ম আগের যেগুলো ছিল সেরকমই নিয়ম রয়েছে, শুধুমাত্র কিছু টেকনিক আমাদেরকে অবলম্বন করতে হবে। যেমন অ্যাক্টিভ ভয়েসে আমরা যে সেন্টেন্সটি পাবো সে সেন্টেন্সটি ইন্টারোগেটিভে থাকবে, এই যে ইন্টারোগেটিভ থাকবে অর্থাৎ এখানে একটি জিজ্ঞাসা চিহ্ন থাকবে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমাদেরকে প্রথমে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করতে হবে, প্রথমে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ ট্রান্সফর্ম করতে হবে। অ্যাসার্টিভে নিয়ে আসার পর আমরা আগের রুলস অনুযায়ী, আগে যে ভিডিওগুলোতে সূত্রগুলি বলেছি বা নিয়মগুলি বলেছি, সেই অনুযায়ী ভয়েস চেঞ্জ করতে পারবো, অর্থাৎ তখন আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করতে হবে আগের নিয়ম অনুযায়ী। এবং যখনই সেটা ভয়েস চেঞ্জ হয়ে গেল তখনও কিন্তু সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়ে গেছে, কিন্তু আমার বাক্য ছিল ইন্টারোগেটিভ, তাহলে সেটাকে আমাকে আবার ইন্টারোগেটিভে নিয়ে যেতে হবে, এবং শেষে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা চিহ্নটি থাকবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ খুব ইজি, সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ বাক্যটা আমি পাবো অ্যাক্টিভ ভয়েসে সেটাকে প্রথমে আমাকে অ্যাসার্টিভ করে নিতে হবে, অ্যাসার্টিভ করে নেওয়ার পর সেটাকে আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে অ্যাক্টিভ টু প্যাসিভ, তারপরে সেই প্যাসিভ ভয়েসটিকে আবার আমাকে ইন্টারোগেটিভ করতে হবে এবং শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এই হচ্ছে সিম্পল ফান্ডা। এবারে এই ফান্ডাটাকে অবলম্বন করে আমাদেরকে আগের রুলস গুলো অবলম্বন করে, আগের রুলস গুলো মেনে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলেই ডাব্লুএইচ বিহীন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ইজিলি হয়ে যাবে। চলো আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই কিভাবে এই নিয়মটি কাজ করে। চলো দেখা যাক, প্রথমে দেখো অ্যাক্টিভ ভয়েসে একটি বাক্য রয়েছে ডু দে প্লে ক্রিকেট, এটাকে আমাকে অ্যাসার্টিভ করতে হবে, তাহলে অ্যাসার্টিভে হবে দে প্লে ক্রিকেট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ফুল স্টপ। এটাকে আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে হয়ে যাবে প্যাসিভ, তাহলে ভয়েস চেঞ্জ করলে এটা গেল অবজেক্ট, এটা গেল ভি ওয়ান, এটা গেল সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটি বাক্য, তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে হবে ক্রিকেট ইজ প্লেড বাই দেম, ফুল স্টপ। এবারে এই বাক্যটিকে আমাদেরকে আবার ইন্টারোগেটিভ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ইন্টারোগেটিভ করতে হলে কি হবে, এই যে অক্সিলারি ভার্ব এটা চলে যাবে সাবজেক্টের আগে, তাহলে হবে ইজ ক্রিকেট প্লেড বাই দেম দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, এই হয়ে গেল আমার অ্যান্সার প্রথম বাক্যটি। দ্বিতীয় বাক্যটির ক্ষেত্রে দেখো ডিড দে ইট রাইস, এটাকে আমি অ্যাসার্টিভ করব, তাহলে এটা দাঁড়াবে দে এট রাইস, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ডিড আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাসার্টিভ হলো। এবার এটাকে আমাকে প্যাসিভ করতে হবে,
প্যাসিভ করলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভিটু, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে রাইস ওয়াজ ইটেন বাই দেম। এবার এটাকে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে বি ভার্বটিকে আমি অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের আগে দেব, তাহলে হবে ওয়াজ রাইস, সরি আটটা ছোট হাতের হয়ে যাবে এবার, ইটেন বাই দেম এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। এই গেল পাস্ট ইনফিনিট টেন্সের ক্ষেত্রে একটি উদাহরণ। এবার আমরা এখানে একটি উদাহরণ দেখতে পাবো, সেটা হচ্ছে ফিউচার ইনফিনিট টেন্সের। তাহলে এটাকে আমরা অ্যাসার্টিভ করি, অ্যাসার্টিভ করলে হয় দে উইল বাই দা বুক। এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে ফিউচার ইনফিনিট টেন্স, তাহলে এই দা বুকটা হচ্ছে অবজেক্ট, তাহলে হবে দা বুক উইল বি বট বাই দেম। এটাকে আমি ইন্টারোগেটিভ করব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে উইলটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, সাবজেক্টের আগে বসবে, তাহলে উইল দা বুক বি বট বাই দেম জিজ্ঞাসা চিহ্ন। তো এই ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভের যে ট্রান্সফরমেশন এটা জানা খুব জরুরি। তো এই সংক্রান্ত আমার অলরেডি একটি ভিডিও রয়েছে চ্যানেলে, তোমরা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে, সেটা দেখে নিলে সুবিধা হবে এবং সেটা আয়ত্ত হয়ে গেলে তারপরে আমরা এটা করতে পারবো। এবারে অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার এইভাবেই কি তাহলে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবো? তো উত্তর হলো না, এটা যখন অভ্যাস করতে করতে আয়ত্ত হয়ে যাবে তখন এইখান থেকে ডিরেক্ট এটা করা যাবে, ডিরেক্ট অ্যাক্টিভ ইন্টারোগেটিভ থেকে প্যাসিভ ইন্টারোগেটিভ করা যাবে। সেক্ষেত্রে এই মাঝের দুটো স্টেপ তখন আর করার দরকার হবে না, তখন অভিজ্ঞতা সেন্স কাজে লাগিয়ে ঠিক এই জায়গাটায় চলে আসা যাবে, এই মাঝের দুটো স্কিপ করা যাবে। এবং এই মাঝের দুটো তখন অনেকে মনে মনে করে ফেলবে, যার ফলে তাদের আর কোনো অসুবিধা হবে না, ডিরেক্ট অ্যাক্টিভ ইন্টারোগেটিভ থেকে প্যাসিভ ইন্টারোগেটিভ করা যাবে। আরো কয়েকটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসেস দেখে নেওয়া যাক। ইজ সি মেকিং টি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এটার অ্যাসার্টিভ করলে হয় সি ইজ মেকিং টি, এটাকে প্যাসিভ করলে হয় টি ইজ বিং মেড বাই হার, এটাকে ইন্টারোগেটিভ করলে অ্যান্সারটা হবে ইজ টি বিং মেড বাই হার। নেক্সট ওয়াজ হি সলভিং প্রবলেমস, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অ্যাসার্টিভ করলে হয় হি ওয়াজ সলভিং প্রবলেমস, এটাকে প্যাসিভ করলে হয় প্রবলেমস ওয়ার বিং সলভড বাই হিম, এটাকে ইন্টারোগেটিভ করলে হয় ওয়ার প্রবলেমস, এটা ছোট হতে হবে, বিং সলভড বাই হিম জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এটাকে প্রথমে অ্যাসার্টিভ করতে হবে, তাহলে হবে ইউ হ্যাভ টেকেন ইওর লাঞ্চ, এটাকে ইন প্যাসিভ করলে হবে ইওর লাঞ্চ হ্যাজ বিন টেকেন বাই ইউ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হ্যাজ ইওর লাঞ্চ বিন টেকেন বাই ইউ জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট এখানে দেখো হ্যাড দে ফিনিশড ইট, এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এটাকে অ্যাসার্টিভ করলে হবে দে হ্যাড
ফিনিশড ইট, এটাকে প্যাসিভ করলে হবে ইট হ্যাড বিন ফিনিশড বাই দেম, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হ্যাড ইট বিন ফিনিশড বাই দেম জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট উইল ইউ হ্যাভ মেড ইট, এটা ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ উইল হ্যাভ মেড ইট, এটাকে প্যাসিভ করলে হবে ইট উইল হ্যাভ বিন মেড বাই ইউ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে উইল ইট হ্যাভ বিন মেড বাই ইউ জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট রয়েছে ক্যান হি রাইট দ্য নোট, এটা মডেলস দিয়ে, এটাকে যদি অ্যাসার্টিভ করি তাহলে হবে হি ক্যান রাইট দ্য নোট, প্যাসিভ করলে হবে দ্য নোট, সরি দ্য নোট ক্যান বি রিটেন বাই হিম, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে হবে ক্যান দ্য নোট বি রিটেন বাই হিম। এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ করার সবচেয়ে সহজ পদ্ধতি, সবচেয়ে সহজ এবং নির্ভুলভাবে সলভ করার নিয়ম। তো তোমরা এভাবে প্রথমে প্র্যাকটিস করতে শুরু করো যারা নিউ লার্নার্স বা বিগিনার্স, এবং এইভাবে প্র্যাকটিস করতে করতেই তোমরা একদম অ্যাক্টিভ ইন্টারোগেটিভ থেকে প্যাসিভ ইন্টারোগেটিভ করতে সক্ষম হবে। এইভাবেই কিন্তু আমাদেরকে শিখতে হবে, তবে আমরা এগিয়ে যেতে পারবো এই শেখাটার সঙ্গে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, এরকম ডাব্লিউএইচ ছাড়া ইন্টারোগেটিভের ভয়েস সেন্স তোমরা প্রচুর গুগলে সার্চ করলে পেয়ে যাবে, সেই এক্সারসাইজগুলো করতে থাকো। এবং এর পরবর্তী দিন আমি নিয়ে আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাব্লিউএইচ যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের নিয়ম, এবং সেগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা সলভ করবো, এবং কিছু ব্যতিক্রমী নিয়মও রয়েছে, সেগুলো আমরা দেখব সামনের ভিডিওতে, আগের ভিডিওতে। শেখার সঙ্গে থাকো, শিখতে থাকো, এবং এভাবেই এগিয়ে যেতে থাকো ইংরেজি গ্রামার শিখতে শিখতে। চলো আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা।